আকাশবাণী কলকাতা। এখন শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান চেনা পথের আলোয়। সঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন স্মৃতমহা মুখোপাধ্যায়। পৌষের রোদ মেখে যারা আজকে আসরে কান পেতেছেন তাদের জন্য আজকে কিন্তু একটা উপহার সাজিয়ে রেখেছি, চেনা পথ। পথটাই বা কতটা চিনি বলুন তো, আর জানি কি যে পথ কত দূর যাবে বা কোথায় নিয়ে যাবে। এবং এই পথে যেতে যেতে যদি আপনার কোনো মেয়ের সাথে দেখা হয়, তারও কিছু নিজের কথা আছে, সেটা যদি আবার গান হয় তাহলে কেমন হয়। এরকম অজস্র কিছু ছড়িয়ে আছে আমাদের চারপাশে, যেটা আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু যারা বা যিনি খেয়াল করেন সেই সমস্ত মানুষদেরকে আমরা চেষ্টা করি এই চেনা পথের বাইরের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রাখতে, যাতে আমরা সেই পথগুলোকে তাদের আলো ধরে চিনতে পারি। আজকে আমার স্টুডিওতে উপস্থিত চন্দ্রা মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী, গবেষক। তিনি চেনা পথের বাইরেতে কোন পথে হেঁটেছেন সেইটা আপনাদের শোনাব। তো দিদি, প্রথমেই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। খুব ভালো লাগছে এখানে এসে, সবাইকে নমস্কার জানাই। মেয়েদের গান, এইটা আপনার গবেষণার বিষয়, আপনার ভালো লাগার বিষয় সবটুকুই। এই শব্দটা বললেই বা আমরা আপনার থেকে যে ধরনের গান শুনতে পাই সেই বিষয়টার আপনার কেন মনে হলো এরকম একটা বিষয় নিয়ে কাজ করার কথা, এবং কোথা থেকে আগ্রহটা তৈরি হলো? আসলে এটা অনেক দিন আগেকার ব্যাপার, যখন আমি আমার ছাত্রাবস্থা শেষ করছি সেই সময়, যেমন সবাই গান শিখতে শুরু করে, একটু মার্গসঙ্গীত শিখছি, একটু রবীন্দ্রনাথের গান নাড়াচাড়া করছি, করতে করতে যেটা অভাব বোধ করছিলাম যে সাধারণ মানুষের সাধারণ দুঃখ কষ্ট সাধারণের ভাষায় আমরা খুব একটা বেশি শুনি না বা শুনতে পাই না আমাদের বাংলা ভাষা গানের মধ্যে। তো সেই তখনই একটি বই আমার হাতে আসে, সেটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। সেই দর্শনের বইয়ের মধ্যে দেবীপ্রসাদ লিখছেন যে আমাদের উপনিষদেরও আগের যুগে মানুষ অন্যের জন্য গান গাইত, অর্থাৎ গানটা তখন একেবারেই আমাদের জীবনের সঙ্গে যুক্ত ছিল, জীবনের একটা অংশ ছিল, যার জন্য উপনিষদের অনেক শ্লোক আছে যেগুলো অন্যকে ঘিরে তৈরি হয়েছে। তো সেইটা পড়ে তো আমি আরও বেশি অনুসন্ধিৎসু হয়ে পড়ি যে এখনও কি তেমন কিছু আছে কোথাও। তো সেটা আমি খুঁজতে শুরু করি, খুঁজতে খুঁজতে নানান গুণী মানুষের সঙ্গে সংস্পর্শে আসি আমি। খালিদ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস এবং নিহার বড়ুয়া, এনারা একটা ইনস্টিটিউট তৈরি করেছিলেন যারা লোকগানকে সংরক্ষণ করার কাজ করতেন। তো আমার সৌভাগ্য হয়েছিল খালিদ চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনায় বসার, এবং ওনার কাছ থেকে আমি নানান দিক জানতে পারি এবং গানের মধ্যে দিয়েও কত কিছু পাওয়া যায় সাধারণ জীবনের কথা সেগুলো জানতে পারি। এবং যখন আমি সেই গান শেখার কথা বলি তখন উনি পাঠান আমার কাছে শ্রী মৃণাল বড়ুয়ার কাছে, যিনি সারা সপ্তাহ মনের ডাক্তারি করেন, আর রবিবার রবিবার যে আসে তাকেই তিনি গান শেখান গোয়ালপাড়ার গান, উনি গোয়ালপাড়ার মানুষ ছিলেন। তো সেইখানে গান শিখতে শিখতে একদিন উনি একটা গান শেখালেন যেটা মেয়েদের বিয়ের গান, যেখানে তত্ত্ব এসেছে যে যে জিনিসগুলো সেগুলো খুব বাজে, এরম বলে বলে মেয়েরা গান করছেন, এবং তার যে তাল সুর সেটা অনবদ্য, অবলা মেয়ে, সলাজ মেয়ে, যে সাধারণভাবে যে মেয়েদের যে রূপ আমরা দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা। তখন ওনার কাছে যখন আমি খোঁজ নিই তখন বললেন হ্যাঁ এই ধরনের গান কিন্তু আছে, যদি জানতে চাও তাহলে আমার মা অর্থাৎ নিহারবালা বড়ুয়া, যিনি গৌরীপুর রাজপরিবারের দুহিতা প্রমথেশ বড়ুয়ার ঠিক পরের বোন, তার সঙ্গে তার কাছে আমি পাঠান। তখন তার 76-77 বছর বয়স, এবং নিহারদের কাছে যাওয়ার পর ওনার সংগৃহীত গান, ওনার সংগ্রহটা প্রায় 1920 দশক থেকে উনি সংগ্রহগুলো করেছেন, বিশাল একটা ভাণ্ডার ছিল ওনার কাছে, সেইগুলো বসে বসে শেখার আমি সুযোগ পাই, এবং আমার কাছে একটা অন্য দিগন্ত খুলে যায় যে মেয়েদের নিজস্ব কণ্ঠ বলতে কি বোঝায়
সেইটা আমার কাছে প্রথম পরিচয় কিন্তু নিহাদির কাছে যাওয়ার পর। এবং আমার যে বিষয়টার কথা আপনি বললেন সেটা শুনেই আমার ভীষণ একটা বিষয় জাগছে, যে যে কথাগুলো আমরা বলি, যে বললেন না যে বিয়ের তত্ত্ব পছন্দ হয়নি, এই নিয়ে গান, এবং এই গানটা কি মেয়েরাই বাঁধছে, মেয়েরাই গাইছে? মেয়েরাই বাঁধছে, মেয়েরাই গাইছে। এবং গানটা যদি একটু দুকলি শোনাই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যে বাজনাটা এসেছে ধ্যার ধ্যার করছে, সানাইটা পিপি করে বাজছে, তো গানটা এরকম যাচ্ছে, বাহি যাইছেন ধরিত ধরিত, বাহি যাইছেন ধরিত ধরিত, শাহনাই সরু আলি গালায়ো, ও মুই নেদে আসেন ফেলিয়া দেউ, গুড়ি আসেন ফেলিয়া দেউ। মানে নেদে আসেন মানে লাথি মেরে ফেলে দেবো, মানে এতখানি তেজ নিয়ে কথা বলছেন মেয়েরা। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল, মনে হয়েছিল এই গান আমি শুনিনি, এই কণ্ঠস্বরই আমি শুনিনি। তো এই গান এবং পরবর্তী নানান গান শুনতে শুনতে মনে হয়েছিল, এবং সেখানে বিয়ের সময় যে মেয়েরা কাঁদতে কাঁদতে চলে যায় সেখানে কিন্তু দোষারোপ করছে, একই গাছের গুয়ারে বাবা কাকু রাখেন ঘরে, কাকু দেন বিলাইয়া, কেন ছেলে ঘরে থাকবে মেয়েকে কেন চলে যেতে হবে, একই খোপের পায়রা রে মাও, কাকু রাখেন খোপে কাকু দেন উড়াইয়া। অর্থাৎ মেয়েদের মধ্যে মনের মধ্যে যে বঞ্চনা, যে প্রশ্নগুলো আছে যে কেন হবে এরকম মেয়েদের প্রতি অন্যায়, তারা কিন্তু তাদের গানে সেটা প্রকাশ করেন। তো সেইখান থেকে মনে হয়েছিল যদি কিছু কাজ করতে পারি, এবং শুরু করেছিলাম খোঁজ সেই তারপর থেকেই, করতে করতে আজকে আমার সংগ্রহে বাংলার প্রায় সব জেলার, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, যদিও আমি বাংলাদেশ যাইনি, এখানকার যত উদ্বাস্তু পল্লী আছে সেখানে যারা প্রবীণারা আছেন, কেননা এখনকার যারা কম বয়সী তারা কিন্তু এগুলো অতটা জানে না, প্রবীণাদের কাছ থেকে তাদের যে ঐতিহ্যবাহী গান সেগুলো আমি সংগ্রহ করে, এখন আমার গানের সংগৃহীত গানের সংখ্যা প্রায় 6,000। ওই কিছু কিছু কথা না দেখবেন শোনার পর শব্দ হারিয়ে যায়, আপনারা তো দেখতে পাচ্ছেন না, অনেক সময় হয় যে মৌখিক কিছু এক্সপ্রেশন দিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু এখানে তো সেটা নেই, এখানে সত্যি চন্দ্রাদির কথা শুনতে শুনতে না শব্দ খুঁজে পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ছে। আচ্ছা একটা কথা তো বললেন যে আমি বাংলাদেশ যাইনি, না গিয়ে বাংলাদেশের গানগুলো সংগ্রহ করলেন কী করে? এবং আপনি তো বলছেন যে এই প্রজন্ম এই গান গায় না, তাহলে সেই গানগুলো কি লিপিবদ্ধ আছে, কীভাবে পেলেন? না না, লিপিবদ্ধের কোনো ব্যাপারই নেই, কেননা যাদের গান তারা অনেক সময়ই কিন্তু লেখাপড়া প্রায় জানেন না, সেই অর্থে প্রচলিত যে লেখাপড়া, কিন্তু তারা স্বশিক্ষিত, অন্য শিক্ষায় শিক্ষিত, তারা মুখে মুখে সৃজন করতে পারেন গান, আমরা কজন পারি, আমরা ডিগ্রি নিতে পারি কিন্তু সৃজন করতে পারি না। এইটা অনেক দিনের একটা প্রচল বাংলায়, বা অন্যান্য অনেক জায়গাতেই আছে, বাংলাতেও আছে, কেননা কালিদাসের কাব্যে রঘুবংশে আমরা দেখছি যে রঘু যখন বঙ্গদেশে আসছেন সেখানে বলছেন যে আখের ক্ষেত পাহারা দিতে দিতে রঘুর বন্দনা গাইছে মেয়েরা, অর্থাৎ মেয়েরা গান করতো তখনও, এবং আখের পেট পাহারা দিত মানে ঘরের বাইরেও কাজ করত। এই ঘরের বাইরে কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু গানটা জীবনের অঙ্গ। তারপর লক্ষ্মণ সেনের সভাকবি যারা ছিলেন তাদের প্রত্যেকের লেখার মধ্যে মেয়েদের নানান রকম গানের কথা কিন্তু পাচ্ছি, এবং সেখানে বলছেন হালিক রমণী, মানে হাল চাষ করেন যারা তাদের ঘরের মেয়েরা, তারা তো স্বাধীনা, তো ফলে সেই স্বাধীন মেয়েদের স্বাধীন কণ্ঠ বাংলায় আছে, ছিল, আছে এবং এখনও খুঁজলে পাওয়া যায়, এখনও অবধি আছে। তা এদের খোঁজ পেতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে। একটা আমার সুবিধে হয়েছিল, আমি যে স্কুলে পড়াতে শুরু করলাম সেটা একটা উদ্বাস্তু অঞ্চলে ছিল, পেশায় আপনি শিক্ষিকা, আমি শিক্ষিকা, স্কুলে পড়িয়েছি, ইংরেজি দিদিমণি একেবারে। তো ব্যাপারটা হচ্ছে যে সেখানে আমি দোতলার ঘরে পড়াতে পড়াতে একদিন শুনতে পেলাম যে একটা ঢকঢক করে আওয়াজ হচ্ছে ঢোলের মতন, আর একটা সুর আসছে মেয়েদের থেকে। আমি জিজ্ঞেস করলাম যে কী হচ্ছে, না দিদি অমুকের বাড়িতে বিয়ে আছে তো তাই গান করছে, ওরা জল আনতে যাচ্ছে, তো জল আনার গান, জল সওয়ার গান বইয়ে পড়েছি, সেটা যে হয় এখনও সেটাই তো আমার কাছে একটা বিস্ময়। তো আমি ওই ছাত্রীদের হাত ধরেই কিন্তু পৌঁছেছিলাম, আমার প্রতিবেশী যারা ছিলেন স্কুলের পাড়ার প্রতিবেশী, সেটা ঢাকা থেকে আসা মৃৎশিল্পী পরিবার, সেখানে যখন আমি গিয়ে বলছি আমি গানগুলো শুনবো, তখন ওনারা যে কি খুশি যে ওনাদের গান কেউ শুনতে এসেছে, এটা ওনারা ভাবতেই পারছেন না। এবং সেই ঢাকা থেকে শুরু হয়েছিল আমার, তারপরে ফরিদপুর, শ্রীহট্ট, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পাবনা, রাজশাহী, রংপুর, প্রায় সব জেলা, চট্টগ্রামেরও কিছু কিছু অঞ্চল, মানে
প্রায় সব জেলার, ওপারেরও সব জেলার আর এপারের তো বটেই, সব জেলায় আমি এপারের সব জেলায় আমি গেছি, একাধিকবার গেছি এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে মিশতে খোঁজ করতে করতে একজনের কাছে খোঁজ পেয়ে আর কোথাও হয় আর একজনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। এইভাবেই আমাকে ঘুরতে হয়েছে, সময় লেগেছে। অনেক মেয়েদের তো বেরোনোটা অত সহজ হয় না, সংসার সামলে সবাইকে যাতে কারুর কোনো অসুবিধে না হয় সেই সব কিছু সামলে তারপরে ওই ছুটি পেয়েছি, হয়তো শনিবার দিন চলে গেছি কাছাকাছি হলে, নয়তো রোববার ভোরে উঠে গেছি আবার রোববার রাত্রে ফিরে এসেছি, এইরকম হয়েছে। এমনকি মালদা অঞ্চলে গেছি রাত্রে 10টায় গৌড় ধরে, পরের দিন সকাল 6টায় পৌঁছেছি, সেখান থেকে বাসে করে হয়তো 2-2.5 ঘন্টা গিয়ে কাজ করে আবার এসে আবার গৌড় ধরে ফিরে আসছি। তো টিটি ভদ্রলোক বলছেন আপনি আজকে এসেছিলেন না, মানে উনি ফিরছেন ডিউটি করে আর আমিও ফিরছি আমার ডিউটি করে, এরকম বহুবার হয়েছে। এতবার যখন এই বিয়ের গানটার কথা শুনছি, যেহেতু আর ওটা দিয়েই একটা সূত্র বলা যায়, একটু যদি শোনান আমাদেরকে। বিয়ের গান প্রচুর আছে, ধরো ধরো নদী, বিয়ের সময় এমন আছে পানখিলি বলে একটা অনুষ্ঠান হয়, পান দিয়ে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আসা হয় এবং যে নদীকে আমরা এখন দূষণ করছি সেই নদীকে বরণ করে নিয়ে আসা হয় বাড়িতে, যে তুমিও আমার আত্মীয়, আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে, আমার বাড়িতে যেও এবং জল তোলার আগে যেন তার অনুমতি নেওয়া হয়। ঢাকার গান, একটা গুহায় পাঁচটা পান গঙ্গা নিমন্ত্রণ গো, কিরূপে ভুবন আলো হইয়াছে, একটা গুহায় পাঁচটা পান গঙ্গা নিমন্ত্রণ গো, কিরূপে ভুবন আলো হইয়াছে, কাঁচি দিয়া কাইটা জল ভৈরা তুলো কাখে গো, কিরূপে ভুবন আলো হইয়াছে। মেয়েদের মনের দরদটা না কোথায় পৌঁছে যায় আমরা ভাবতেই পারি না। এই যে জলানা গান করছি, গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার শুনলে, যে ধরো রাস্তা দিয়ে যেতে যেতে দুর্বা ঘাস, তার উপর আমরা পা দিচ্ছি, তো ভোরবেলায় সে হয়তো ঘুমিয়ে আছে, তো ঘুমন্ত মানুষের গায়ে পা লাগলে সে তো চমকে যায়। মায়েরা কিন্তু ভাবছেন এরকম যে দুর্বার উপর পা দিচ্ছি, দুর্বার তারে তো কষ্ট হচ্ছে, দুর্বাকে নিয়ে গান বেঁধেছেন। দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস, দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস, সখীরা যায় তো স্নান করিত দুর্বারে জাগায়, দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস। সুবর্ণেশ্বর বলে একটা জায়গা আছে নোয়াখালীর কাছাকাছি, সেখান থেকে যিনি এসেছিলেন গীতা দেবনাথ দিদি, তিনি শুনিয়েছিলেন। এই শোনাগুলো না এক একটা আবিষ্কারের থেকেও বেশি কিছু মনে হয়, যে আমাদের মায়েরা কত কিছু ভেবেছেন, কতটা যত্ন, শুধু মানুষের জন্য নয়। আমরা যে আজকে ইকোলজির কথা বলি, আজকে যে ইকোফেমিনিজমের কথা বলি, কিন্তু পৃথিবীটা যে শুধু মানুষের নয়, প্রাণের শৃঙ্খলে আমরা একটা অংশ মাত্র, সেটা কিন্তু ওনারা জানতেন। এই গানগুলো তো পরম্পরায় কি ছাড়িয়ে যাচ্ছে না যাচ্ছে না লুপ্ত হয়ে যাচ্ছে? এখন আর কেউ এগুলো শেখার মতন, যেহেতু আসল কথা কি গান টান সবটাই তো উঠে আসে পারিপার্শ্বিক থেকে, সেখানকার জল মাটি হাওয়া নদী, এই নদীকে যে না দেখেছে, শহর কেন্দ্রিক যত আমরা হয়ে যাব তত তো আমাদের সেই ঘাসের প্রতি, ঘাসই তো দেখে না এখনকার ছেলেমেয়েরা, ঘাসের প্রতি দরদটা কোথা থেকে আসবে? ফলে এগুলো সবটাই কিন্তু জীবনের অঙ্গ, জীবন থেকে উঠে আসা গান, তো ফলে জীবনটা যখন বদলে যায়, যান্ত্রিকতা যেখানে এসে যায়, গান তো সেখানে বাঁচতে পারে না, যেখানে সুযোগ আছে সেখানে সেটা বেঁচে আছে এখনো। বদলের কথা যখন এলো, আর একটা কথা একটু জানতে ইচ্ছে করছে, যে এই যে ধরুন বিয়ের গান বললেন বা এই নদীকে বরণ করার গান বললেন, যখন এই সূত্রটা যেহেতু অনেক প্রাচীন, তার সঙ্গে সঙ্গে তো সভ্যতা রীতিনীতি আদব কায়দা সবই বদলেছে, সেই বদলটা কি গানের মধ্যে ধরা আছে? নিশ্চয়ই আছে তো, আছে তো। ধরো আগেকার দিনে তো মানুষ গরুর গাড়িতে করে যেত, গরুর গাড়ি ছাড়া কিছু ছিল না, আর যেখানে সড়ক পথ নেই সেখানে পানসি করে যাতায়াত ছিল। তো যখন প্রথম রেল চালু হলো, তখন প্রথম যখন মেয়েরা রেলে উঠছেন, সেটা তো একটা নতুন অভিজ্ঞতা তার কাছে, তো সেইখানে
তাদের তো তারা তো কলম চালাতে জানেন না, তারা গান বাঁধতে পারেন। তখন নতুন জিনিস এসে যাচ্ছে গানের মধ্যে, তখন তারা গানেই বলছেন, মনমোহিনী মহারানী রেল কইরাছে খাড়া, তিন ঘন্টা রেলের গাড়ি উঠা বসাই সারা গাড়ি, চলছে রে হাওয়ায় গাড়ি চলছে রে হাওয়ায়। আগে খচখচ করে খন্দ পেরিয়ে যেতে হতো, সেখানে যেন মনে হচ্ছে হাওয়ায় গতি উড়ে যাচ্ছে, চলে এলো। এবং শুধু সেখানে তো থামলো না, আজকে রেল থেকে আরো কত কিছু হলো, মেট্রো রেল চালু হয়ে গেল, মেয়েরা গান বাঁধলেন। তো এটা একেবারে আমাদের এদিকের মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে দূরে একটা জায়গায় নকাট বলে এক রকম, সেখানে বিজু মিদ্যা দিদিরা শোনাচ্ছিলেন যে ওনাদের টুসু পুজো হয়, সেটা সব অনেক জানি আমরা, টুসুর গান হয়, যাওয়া পরব হয়, গান হয়। তো সেখানে এরম গান পাচ্ছি যে টুসুর কলকাতা যাওয়ার ছিল, ভূঁয়ের তলে রেল চালু হলো টুসুর কলকাতা যাবার ছিল, ভূঁয়ের তলে রেল চালু হলো, ভূঁয়ের তলে রেলে আমরা চড়ি কিন্তু ওনারা গান বাঁধেন। সেখানে বলছি ওনারা অন্য শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষার সন্ধান আমরা এখনো পাইনি, মাটি থেকে উঠে আসা শিক্ষা, সেইটা আমাদের বড় দরকার আজকে। প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা, আবার এইখানেই একটা সেই সংকট যে এই গানগুলো বাঁচবে কি করে, নিশ্চয়ই আপনার মতো মানুষ আছেন তাই আমরা এতটা জানতে পারছি, কিন্তু পরবর্তী প্রজন্ম জানছে না, সেটাও কি একজন গবেষক হিসেবে একটা আক্ষেপের জায়গা থেকে যায় যে গানটা যদি পরবর্তী প্রজন্মে ছড়িয়ে যেত, বা এই কাজটা যখন করছেন তখন কি করতে গিয়ে কোথাও মনে হয়েছে যে এগুলো যদি লিপিবদ্ধ থাকতো বা নথি আকারে থাকতো আরও কিছু কাজ এগোতে সাহায্য হতো, বা আরও অনেক বেশি প্রমাণ করা সহজ হতো বা সত্যটা ধরা থাকতো? সেই কাজটাই কিন্তু এখন আমি করতে চাইছি, এবং পরবর্তী প্রজন্ম যে একদম জানছে না তাও কিন্তু নয়, কেননা আমি এগুলোকে প্রথমত যেহেতু গান শুধু লিখলে হয় না, প্রতিবদ্ধ এক ধরনের থাকা দরকার, কিন্তু গানের তো একটা সুর আছে, সেই সুরটা যতই স্বরলিপি করে দিই ভাবটা সেখানে আসে না। আর আমাদের এখন যন্ত্র যেহেতু এসে গেছে, যন্ত্র তো আমাকে অনেক উপকারও করছে, একটা ছোট্ট মোবাইল নিয়ে গিয়ে আমি কোথায় চলে যাচ্ছি গিয়ে রেকর্ড করে নিয়ে আসছি, আগে তো সেটা ছিল না, ফলে যন্ত্রের সবটা খারাপ এটা বলাটা ঠিক নয়। তো ফলে আমি যখন দেখলাম যে একটা ইউটিউব বলে চ্যানেল আছে, হয় সেখানে এগুলো করা যায়, তো আমার প্রথম যে ভিডিও সেটা আমার পুরো কাজটার একটা সারাংশ বলা যেতে পারে, এক ঘন্টার একটা ভিডিও, সেটা আমার ছাত্রীরাই করে দিয়েছিল, আমি কিচ্ছু জানি না, তা ওরা আমি এই কাজটা করছি, ওরা কিন্তু আমাকে তো সন্ধান দিয়েছে, নতুন বিয়ে হয়ে কোথাও একটা গেছে, দিদি আমার দিদি শাশুড়ি না ছড়া বলতে পারেন, আপনি আসবেন না, আমি কোথায় না কাটোয়া দিদি অনেকটা দূর, আপনি আসবেন, আমি যাবো নিশ্চয়ই। তো আমার ছাত্রীরা এরকম, আমার অনেক ছাত্রী এখন মানে ফেসবুকের কল্যাণে অনেক বন্ধুরা, নতুন বন্ধুরা আছেন, তারা তো প্রচুর উৎসাহ নিচ্ছে, ফলে একটা সময় হতে পারতো যে এগুলোর মূল্য বুঝছি না, কিন্তু এখন কিন্তু আবার মূল্য বোঝার সময়ও এসেছে। আর নথিবদ্ধ করার কাজটা তো আমাকেই করতে হবে, কেননা এটা মনে হচ্ছে যে এটা আমার মাতৃ ঋণ, মায়েদের কাছ থেকে এই যে জিনিস পেয়েছি সেটাকে তো সবাইকে বলতে হবে যে এইটা আমাদের বাংলার মায়েরা, এই আমাদের পূর্ব নারীরা, তারা অবলা নয়, তারা নিপীড়িত নয়, কত পেশাজীবী ছিলেন, আমরা গোয়ালনির কথা জানি, ভানুনির কথা জানি, ভাজানির কথা জানি, ধান ভানতেন কত শত শত মহিলা, সংসার চালাতেন, হাটে গিয়ে ধান ভানতেন, এরকম গান আমরা শুনছি, এরকম আমরা বারা বানতে যাব সঞ্জয় একসাথে চল ঠেহে রাইহোর হাটে, রাইহো মালদার একটা জায়গা, আইহো জায়গাটার নাম, ওনারা রাইহো বলছেন, এবং সেখানে গিয়ে সারা দিন ধরে ধান ভানছেন, এবং শেষে এসে বলছেন যে বেলা গেল কুটা সারা জলদি করতে তুলহা পাড়া, কিপটা মালিক রসিয়া দরমাহাতে, দরমাহা মানে পারিশ্রমিক, তাড়াতাড়ি গোছানোর কাজটা করে নে, কেননা রসিয়া মালিক যতই মুখে ভালো কথা বলুক পয়সাটা কিন্তু দেবে না, হ্যাঁ কিপটা দরমাহাতে, যখন পারিশ্রমিক দেওয়ার বেলা সে কিপটে, অন্য বেলায় নয়, তো ফলে তার সঙ্গে ঝগড়া করে আদায়টা করতে হবে। তো এই শক্তিময়ী নারী, এরাই কিন্তু গ্রাম সমাজটা ধরে রেখেছেন, সমাজটাকে টিকিয়ে রেখেছেন, শুধু ঘরের কাজ দিয়ে নয় বাইরের কাজ দিয়েও, জঙ্গল থেকে কাঠ কেটে আনছেন, শুশুনিয়ার গান শুনছি এরকম যে শুশুনিয়া পাহাড়ের উপর থেকে কাঠ রাখছে, যে কেউ জিজ্ঞেস করে কি তোমার কি কষ্ট হয়েছে, করে না তো কেউ, কিন্তু কাঠের বোঝা নিয়ে নামতে কষ্ট তো হয়, গানে বেঁধে দিচ্ছেন,
সুসুন্দরী কুলি বড় চড়ি, বড্ড চড়া, ওহই আমার আশা যাওয়া, ওহই আমার আশা যাওয়া, লাগে গেল বুক ধরি, সুসুন্দরী কুলি বড় চড়ি। নিজেদের দুঃখ, নিজেদের কষ্ট, নিজেদের আনন্দ, নিজেদের ঠাট্টা রঙ্গ নানান রকম। বেয়াইকে নিয়ে ঠাট্টা, আমাদের বেয়াই রে দেখছেনি, সে তো খাজুর গাছতলায় আস্তা আস্তা খাজুর পায়রা গিল্লা গিল্লা খায়, বুঝো? মানে ঠাট্টা রঙ্গ রসিকতা সব নিয়ে, মানে সম্পূর্ণ মানুষ বলতে যা বোঝায়, আর সবটা আছে গানের মধ্যে। তো এগুলোকে নথিবদ্ধ করতেই হবে, জানাতেই হবে মানুষের কাছে যে বাংলার মেয়েরা শুধু নিপীড়িতা, নির্যাতিতা, অবলা, পিঞ্জরে বসিয়া থাকা মেয়ে মোটেই নয়। আর এই যে এত অঞ্চল ঘুরছে বিভিন্ন জায়গায়, একই বিষয়ে কি ওই গানগুলো অঞ্চল ভেদে বদলে যাচ্ছে, বা ধরুন সেখানে অর্থনৈতিক বৈষম্য অনুযায়ী বদলাচ্ছে, এরকম কোনো বদল আছে গানে? আছে তো, আছে তো, অঞ্চল ভেদে বদল তো আছে, সুরের কাঠামো বদলে যায়, ভাষাও কি বদলায়, ভাষা বদলায়। এখন আমি তো তিনটে চারটে অঞ্চলের ভাষায় গান করে ফেললাম, অর্থনৈতিক দিক থেকেও বদলে যায়। যেমন শ্রীহট্টের এখানে আমি যে যাদের সঙ্গে মিশেছি তারা মোটামুটি সম্পন্ন পরিবারের, এবং তাদের গানের ভাষা একরকম। যেখানে শ্রীহট্টের সূর্য পুজো হয়, সেখানে ধামাইল নাচের সঙ্গে সারাদিন, যে কোনো মেয়েদের কিছু পুজো আছে যেখানে মেয়েরাই করেন, মেয়েরা পুরোহিত সেখানে, কোনো সংস্কৃত মন্ত্র নেই, কোনো পুরুষ পুরোহিত নেই, মেয়েরা নিজেরা করেন। তো সেখানে ধামাইল নাচ গান হবে যে কোনো একটা রবিবার, কোনো দিনও নির্দিষ্ট থাকে না অনেক সময়। তো সেখানে এরকম গান পাচ্ছি যে ননি চুরি করে খাচ্ছে গোপাল, তুমি গোপালকে বেঁধে রাখো, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সেখানে কিন্তু একরকম শুধু দোষারোপটাই করা হচ্ছে, যে গোপালকে গোপাল বাইন্দা রাখ। কিন্তু যখন আমি শ্রীহট্টের গান যেখান থেকে পাচ্ছি, আরও গ্রামীণ মেয়েদের কাছ থেকে যখন পাচ্ছি, এবং অর্থনৈতিকভাবে দুর্বলতর মানুষদের কাছে যাওয়ার জন্য আমাকে শিলচর যেতে হয়েছিল, শিলচরের গ্রামের মধ্যে গিয়ে একই গান প্রায় পাচ্ছি, তখন শুধু গোপাল বেঁধে রাখ তুই তা বললে হচ্ছে না। তার কারণটা বলছেন যে মোদের ঘরে যে সরলনি আছে তাই দিয়েই আমরা বিকি কিনি করি, সেটা যদি গোপাল খেয়ে নেয় আমরা তাহলে কী করে থাকবো? তাহলে তুমি হয় তোমার গোপালকে নিয়ে থাকো, আমরা তাহলে চলে যাই। অর্থাৎ অর্থনৈতিক প্রভেদ সেটাও কিন্তু গানের মধ্যে আছে। এবং আরও একটা বিষয় এখান থেকে বোঝা গেল যে এই গানগুলো যে শুধুই একমাত্র যে কোনোভাবেই হোক পিছিয়ে পড়া, বা একেবারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া এরকম মেয়েরা গাইছে তেমন নয়, অর্থনৈতিকভাবে সচ্ছলরাও গাইছেন। এটা একটা রীতি, এটা একটা রীতি, এটা একটা প্রচল, যেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে, বাংলা ভাষার উৎপত্তির আগে থেকে চলে আসছে। কেন বাংলা ভাষা এসেছে তো চর্যাপদের পরে, এবং ওই যে লক্ষণ সেনের কবিদের কথা বলছি, ওনারা বলছেন যে অবহট্ট, মানে আখটা, আখের রসটাই তো আলাদা, তাহলে ভাষার ওপরটা তো দরকার নেই, আমার তো আসল কথা রসটা, সেটা যদি অবহট্টে লেখা, অবহট্টে বাঁধা গান কি সুন্দর হতে পারে না? সেটাও পারে। ফলে আগে যখন বাংলা ভাষা ছিল না তখনও কিন্তু মেয়েরা গিয়েছে, যে কালিদাসের আমলে মেয়েরা গাইছেন সে তো অন্য ভাষায় গাইছেন, তখন তো বাংলা ভাষাই ছিল না, কিন্তু বাংলার মেয়েরা গিয়েছেন, তাদের ভাষাটা তখন হয়তো বাংলা হয়ে উঠেনি, এই অঞ্চলের মেয়েরা গিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মানে কি কি গানের প্রকারভেদ দেখেছেন দু একটা যদি বলেন? প্রচুর ভাদু টুসুর কথা সকলে জানে, হ্যাঁ হ্যাঁ, আমি ওইগুলো ছাড়া জানতে চাইছি। যাওয়া, ওই অঞ্চলেই আছে যাওয়া গান, যাওয়াটা হয় ভাদ্র মাসে করম পুজোর সময়, যাওয়া হয় একটা শস্যের ডালি তৈরি করা হয়, করে সেইখানে সেই যাওয়া ডালিটাকে রেখে ঘুরে ঘুরে নাচ হবে। তারপরে বিয়ের গান তো প্রচুর আছে, প্রচুর, প্রত্যেকটা জেলায় জেলায় আছে, এবং সেগুলো এত মজার মজার গান, মানে ধরো আমাদের বিয়ে বাড়ি বলতে অনেক কিছু আয়োজন বোঝায়, কিন্তু যারা গরিব মানুষ কিছু নেই, কিন্তু তাদের আনন্দ কি কম পড়ে? আনন্দটা তো কম পড়ে না। তো সেরকম একটা গান পাচ্ছি বর্ধমানে, নিমো বলে একটা স্টেশন আছে, ওইখানে বিমলা ক্ষেত্রপাল দিদি শুনিয়েছিলেন, যে আম পাকাতে চিঁড়া ভিজাতে
ও বিহা লাগে গেল ধুরুপ রোদের বাতাসে। আমপাকাতে চিড়া ভিজাতে, আমপাকাতে চিড়া ভিজাতে, ও বেহা লাগে গেল ধুরুপ রোদের বাতাসে রে বাতাসে, আমপাকাতে চিড়া ভিজাতে। আমপাকা আর চিড়ে এইটা হলেই তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিছু তো দরকার নেই, বাকিটা আছে আনন্দ। মাদল্লা ভাই গেলি কোন পথে, ওরে মাদল ঘুরাইন বাজা তিন চা পড়ে দেখাইন দি রে দেখাইন দি, মাদল্লা ভাই গেলি কোন পথে। মাদল্লাকে দেখিয়ে দেবো আমরা কি তালে নাচবো, সেটা তুই বাজাতে পারছিস না, আমরাই দেখিয়ে দিচ্ছি। আই তো এই আনন্দের কোনো সীমা নেই, তার জন্য পয়সা করি কিচ্ছু লাগে না, লাগে শুধু মনটা। সেই মনটা যদি তাজা থাকে না তাহলে কিন্তু আছি অনেক কিছুতে আছি আমরা। একই সঙ্গে এই গান অনেকগুলো দিশা দেখাচ্ছে, যে একই সঙ্গে তো আমরা সামাজিক বৈষম্যটাও এই গানের মধ্যে পাচ্ছি, অর্থাৎ সেই অনুযায়ীও যে বদলে যাচ্ছে গানটা, গানের কথা, গানের পরিস্থিতি, এবং যা যা বলছেন যে একাধারে এই গানটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তাদের খাবার মেনুটাও, যদি এভাবে বলি যে তারা বিয়েতে কি কি রাখেন কিভাবে হয় সেটাও জানতে পারছি, আবার একজন অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তাদের বিয়ের ধারা কীরকম হয় সেটাও জানতে পারছি সবটাই। এবং অদ্ভুত ব্যাপার যে সবটাই চলেছে কিন্তু মুখে মুখে, মানে শুনে শুনে তারা পরম্পরায় মনে রেখেছেন, এটা এটাও আমাদের একটা কাজের সঙ্গে বলছি তো। ঘটঝাট দেওয়া নিয়ে গান হয়, বাসন মাজা নিয়ে গান হয়, কুটনো কোটা নিয়ে গান হয়, হ্যাঁ হয়তো আঙিনা সাংটুং মুই খুহুরুত খাহারাত বাঁশের ঝাঁটা দিয়া, তুমি বাঁশের ঝাঁটা দিয়ে এই যে সুরটা আমরা মনেই হবে যেন পাতাগুলো সরে সরে যাচ্ছে, প্রচুর মাটির উঠোনে শুকনো পাতা পড়ে যাচ্ছে, কেউ একজন ভোরবেলা উঠে ঝাঁট দিতে শুরু করেছে। সব নিয়ে গান, সব সব কিছু নিয়ে, এবং দাইমাদের কিছু গান আছে যেখানে প্রসব পদ্ধতি নিয়ে গান আছে। কাটুনি ছিলেন যারা, বাংলার বস্ত্রশিল্প ভীষণ বিখ্যাত ছিল, সুতো কাটার কাজটা তো মেয়েরা করতেন, তাঁদের নিয়ে গান আছে, চরকার গান আছে, প্রচুর প্রচুর গান, জাঁতার গান, ঝাঁটার গান, গামছা নিয়ে কত গান, যেহেতু গামছা ভীষণ দরকারি জিনিস, রোদেও দরকার, বৃষ্টিতেও দরকার, সবেতেই দরকার, ছায়া একটু হাওয়া দেওয়ার জন্যও দরকার। কাঁথা সেলাইয়ের গান আছে, পিঠে পায়েসের গান আছে, প্রচুর প্রচুর গান, মানে সেগুলো একেবারে, মানে এই যে আপনি যেমনভাবে বিষয় বলে বলছেন, ওই গানের মধ্যে এই এই বিষয়গুলোকে কেন্দ্র করেই গানগুলো রচিত হয়েছে। আর ঠিক যতবার চন্দ্রাদি বলছেন প্রচুর আছে, আর সেই সময় ভাবুন আমাদের সময় কতটা কম পড়িয়াছে, আমাদের তো এইটুকু সময়, তো এতখানি এত বিপুল সংগ্রহ বা এত বিপুল ইতিহাসকে কী করে ধরি বা দেখাই, এটা সেই একেবারে ওই সেই হিমশৈলের চূড়াটা দেখতে পেলেন, বাকি পুরোটাই তলায় রয়ে গেল, জলের তলায় রয়ে গেছে, এইটুকু সময় একেবারেই সেটা সম্ভব নয় দেখে নেওয়া। তবু আমার মনে হয় যারা যারা আজকের এই পৌষের পরন্ত বিকেলে গান পেতেছেন তারা কিন্তু অনেক কিছু জানলেন। আর একটা কথা আমার ভীষণ মনে হলো, দিদি বলেছেন যে কি লাগে মনের আনন্দটা থাকলেই তো হয়, আমার মনে হয় আজকের এই আসরটা আপনার মনে একটা খোরাক দিল। আমি শেষ করব একদম দিদির একটা গান দিয়ে, যে কোনো একটা গান দিদির ভালো লাগার গান, আর তারপর আর কথা বলবো না, একদম সময় শেষ, একেবারে ছোট্ট করে একটা লাইন, আর ওই আনন্দটুকু নিয়ে বাঁচুন, বাঁচার জন্য এটুকুই লাগে। যেহেতু পৌষ তাই একটু পিঠের গান শুনিয়ে দিই, সেটা হচ্ছে রাঙ্গা হাটু পায় ও গো মাই পিঠা পড়া খাবো আর কি মা তোর কোলে বিঠি জনু পাবো। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। খুব ভালো থাকুন, আপনার ভান্ডার যত সমৃদ্ধ হবে আমরা তত সমৃদ্ধ হব। একদম, আপনাদের কাছে আসতে পেরেও আমার খুব ভালো লেগেছে, সবাই ভালো থাকুন। শুনছিলেন সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান চেনা পথের আলোয়। সঙ্গীতশিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন স্মৃতমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা।